নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এত দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার স্বাধীনোত্তর ভারতে কেউ কোনোদিন দেখেনি, যা বর্তমানে পশ্চিমবঙ্গবাসীকে লক্ষ্য করতে হচ্ছে। একের পর এক দুর্নীতি, রোজ নতুন 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 দুর্নীতি উঠে আসছে এবং প্রত্যেকটা দুর্নীতিতে ধরা পড়ছে কে, শাসক দলের ফেরেববাজ তোলেবাজ নেতাগুলো, যারা মুখ্যমন্ত্রীর চারপাশে ঘিরে থাকতো, মুখ্যমন্ত্রীর পাশের আসনে বসতো, তারাই এক একটা ডাকাত বেরোচ্ছে, যারা বাংলার মানুষের পেটে লাথি মেরে গরিবের খাবার ছিনে নিচ্ছে, মাথার ছাদ ছিনিয়ে নিচ্ছে, আর তারপরও গলাবাজি করে যাচ্ছে শাসক দল। আজকেও একটা নতুন দুর্নীতি সামনে এলো এবং চমকে গেল রাজ্যবাসী। আর কি 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 চুরি দেখতে হবে এই শাসক দলের আমলে, আর কোন কোন শাসক দলের নেতা নেত্রীকে জেলের মধ্যে দেখতে হবে, সেই প্রশ্ন নতুন করে উঠতে শুরু করে দিল। শিক্ষক নিয়োগ দুর্নীতি, তাতে পার্থ, মানিক, জীবনকৃষ্ণ জেলে ঘান টেনছে। কয়লা, গরু এইসব পাচারের জন্য অনুব্রত তিহারের মাটিতে গড়াগড়ি খাচ্ছে। রেশন, গরিব মানুষের চাল ডাল আটা সেইটা অবধি চুরি করেছে এই ফেরেবাজগুলো। বালু মল্লিক, তৃণমূলের আরেকটা মন্ত্রী, সে এখন SSKM আছে কিন্তু থাকার কথা প্রেসিডেন্সি জেলে, সেই লোকটাও ধরা পড়েছে। এমনকি কয়লা চুরি কাণ্ডে মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য অভিষেক ব্যানার্জি, তার স্ত্রী রুজিরা ব্যানার্জি, তাদেরকে ED CBI ডাকাডাকি করছে। ভাবুন একবার দুর্নীতিটা কোন লেভেলে চলছে। আর আজকে মাননীয় বিরোধী দলনেতা নতুন একটি তথ্য রাজ্যবাসীর সামনে নিয়ে এলেন এবং সেখানে দেখা যাচ্ছে যে গরু, কয়লা, বালি, পাথর, মাটি, শিক্ষক নিয়োগ দুর্নীতি সমস্ত কিছু ছিল, কিন্তু সেই সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়ে মনে করা হচ্ছিল রেশন দুর্নীতিটা বোধহয় সব থেকে বড়। কিন্তু সেই রেশন দুর্নীতি, যেটাতে গরিব মানুষের পেটে লাথ মেরেছে তৃণমূল নেতাগুলো, সেই দুর্নীতিকেও ছাপিয়ে গেছে এই দুর্নীতি। কেননা এবার শিশুদের মুখের আহারটা অবধি যেটা চুরি করতে শুরু করেছে, সেই অভিযোগ সামনে এসেছে। এই নিয়ে CBI ইনকোয়ারি হচ্ছে এবং সেখানে যে তথ্যগুলো আসছে সেটা মারাত্মক, চমকে দেওয়ার মতো। আজকে একটি দীর্ঘ টুইট করেছেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখানে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি, তাকে কিন্তু তিনি ধন্যবাদ দিয়েছেন এবং পুরো ব্যাপারটা রাজ্যবাসীর সামনে নিয়ে এসেছেন। এবং সেখান থেকে যে তথ্যগুলো তিনি দিয়েছেন, পরদে চমক রয়েছে। এরকমও হতে পারে, এতখানিও কেউ ছ্যাঁচড় হতে পারে, এইভাবেও কেউ ছ্যাঁচড়ামি করতে পারে আমাদের রাজ্যের ছোট ছোট শিশু, তাদের মুখের গ্লাসগুলো অবধি কেড়ে নিতে হচ্ছে এত খিদে এই তোলাবাজগুলোর, এই প্রশ্নটাই কিন্তু উঠে যেতে শুরু করেছে। কি লিখেছেন শুভেন্দু অধিকারী, দীর্ঘ টুইট, আমি তার ইংলিশ ভার্সনটা পড়বো না, তাতে হয়তো একটু সময় লাগবে। তিনি যেটা লিখেছেন মোটামুটি সেটাকে আমি একটু বাংলা করে আপনাদের সামনে পড়ে শোনাবার চেষ্টা করছি। তিনি বলেছেন যে, আমি জেনে আনন্দিত যে CBIকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক পশ্চিমবঙ্গতে PM পোষণ, মানে আমরা যেটাকে মিড ডে মিল হিসেবে জানি, সেটার কেন্দ্রীয় প্রকল্পের নাম হচ্ছে PM পোষণ, তহবিলের অপব্যবহার এবং অন্যান্য খাতে ব্যবহারের অভিযোগে একটি বিশেষ তদন্ত করার জন্য অনুরোধ করেছে। একদম সোজাসুজি CBI এনকোয়ারি এখানে কিন্তু হয়ে গেছে, সেখানে সেই সেই রিপোর্ট কিন্তু গেছে। যারা পশ্চিমবঙ্গের শিশুদের পুষ্টি ও পুষ্টির জন্য অর্থের অপব্যবহার করেছে, তাদের জন্য কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য আমার আবেদনকে মান্যতা দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর ও শ্রী ধর্মেন্দ্র প্রধানজিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তিনি এটা লিখেছেন। এবার তিনি বলেছেন ঘটনার সংক্ষিপ্তসার, যে কারণে CBI তদন্ত হলো। সুন্দরবাবু লিখেছেন, আমি 5ই জানুয়ারি 2023 মাননীয় কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানজিকে একটি চিঠি লিখেছিলাম যে পশ্চিমবঙ্গতে সবচেয়ে বড় এবং অনগোয়িং, মানে এই দুর্নীতি কিন্তু বন্ধ হয়নি, মেরে ধরে এরা চলে গেছে সেরকম নয়, এখনও এই টাকাটা মারুকল করে যাচ্ছে, সবচেয়ে বড় এবং অনগোয়িং আর্থিং কেলেঙ্কারি হলো রাজ্য সরকারের প্রশাসন দ্বারা PM পোষণ তহবিলের পদ্ধতিগত অপব্যবহার। প্রতিক্রিয়া হিসেবে শিক্ষামন্ত্রক বিষয়টি পর্যালোচনা করেছে এবং 13ই জানুয়ারি 2023 একটি জয়েন্ট রিভিউ মিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছিল। পাশাপাশি অনিয়মের আর্থিক প্রকৃতির দিকে নজর রেখে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল CAG বা CAG কে একটি বিশেষ সমীক্ষা করার জন্য তারা আবেদন জানায়।
এবার আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এই যে কেন্দ্র সরকার যে ফান্ডগুলো পাঠায় সেগুলো ঠিকঠাক ইউটিলাইজ হচ্ছে কিনা সেইটার জন্য কিন্তু এই ক্যাগ রিপোর্টটা অত্যন্ত জরুরি। এখন এই ক্যাগ রিপোর্টটা সঠিক কি সঠিক নয় সেটা কে দেখেন? সেটা হচ্ছে ওই যে পিএসসি যে চেয়ারম্যান থাকেন, পাবলিক অ্যাকাউন্ট কমিটি, মনে থাকবে বিধানসভায় এই কমিটিটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা সবসময় বিরোধীদের হাতে রেখে দেওয়া হয়। কেন বিরোধীদের হাতে রেখে দেওয়া হয়? কেননা ক্যাগ যে রিপোর্টটা দেবে সেই রিপোর্ট অনুযায়ী সত্যি সত্যিই সরকারি কাজগুলো হচ্ছে কি না, সরকার সত্যি সত্যি কাজটা করছে কি না, নাকি টাকাগুলো নিজেদের পকেটে ঢুকছে, সেটা কিন্তু ক্যাগ রিপোর্টে উঠে আসে। এবং এটা যখন বিরোধী দলের একজন নেতা বা একজন নেত্রী যিনি ওই পিএসসি চেয়ারম্যান হয়ে বসে রয়েছেন তিনি যখন সার্টিফাই করবেন যে না আমরা বিরোধী হতে পারি, ওরা সরকার চালাতে পারে, কিন্তু এখানে সত্যিই কোনো আর্থিক নয়ছয় হয়নি, ক্যাগ রিপোর্টে সেই কথাটা আসছে। এবং সেই কারণেই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কি আকুতি, 2011 থেকে দলটা ক্ষমতায় আছে এবং সব সময় একজন ছদ্ম তৃণমূলীকে এই পদে তারা বসিয়ে রেখেছে। এবং এই প্রবণতা কিন্তু 2016 থেকে সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। আমাদের মাথায় রাখতে হবে প্রথমে মানস ভুঁইয়া যে মুহূর্তে তার নামে কিন্তু ওই জয়দেব জানা খুনের একটা কথা উঠলো, সিআইডি তদন্ত হলো, সেই অবস্থায় মানস ভুঁইয়া তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে দিলেন। বিমান ব্যানার্জি স্পিকার তিনি তো চোখে দেখতে পান না, পিএসসি চেয়ারম্যান হিসেবে এখানে বিরোধী দল থেকে কংগ্রেসকে নিয়ে এসেছি, বাইরে গিয়ে তৃণমূল, বিধানসভার ভেতরে কংগ্রেস। আবার যে মুহূর্তে মানস ভুঁইয়াকে ওই রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হলো, তিনি সাংসদ হয়ে গেলেন, সেই জায়গা থেকে কি করা হলো, শঙ্কর সিংহ যিনি বাইরে তৃণমূল আবার বিধানসভার ভেতরে কংগ্রেস, তাকে পিএসসি চেয়ারম্যান করে রাখা হলো। এবারে 2021 এবার 2021 প্রথমে মুকুল রায় যে অভিষেক ব্যানার্জিকে বুকে জড়িয়ে ধরে তার কাছ থেকে উত্তরীয় নিয়ে তৃণমূল জয়েন করলো, তাকে প্রথমে এখানে পিএসসি চেয়ারম্যান করা হলো। তারপর যে মুহূর্তে মুকুল রায় বুঝে গেল শুভেন্দু অধিকারী চেপে ধরেছে, এবার আর বাঁচা যাবে না, সেই অবস্থায় আরেকজন দল বিরোধী দল বদলু কৃষ্ণ কল্যাণী, তাকে পিএসসি চেয়ারম্যান। এই যে প্রত্যেকবার পিএসসি চেয়ারম্যানে এই ছদ্ম তৃণমূলীগুলোকে রেখে দেওয়া হচ্ছে, এই ঘোটালাগুলো ধরা পড়বে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার কেন এই পিএসসি চেয়ারম্যান নিয়ে এই ধরনের খেলা খেলে এবার কিন্তু ব্যাপারগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, সিএজি নিয়ে অনেক কথা বললাম, পিএসসি নিয়ে অনেক কথা বললাম, এবার শুভেন্দুবাবু আরও যেটা লিখেছেন, জয়েন্ট রিভিউ মিশন জেআরএম গুরুতর অসঙ্গতি খুঁজে পেয়েছে। অর্থাৎ এই যে 13 জানুয়ারি যেটা ঠিক হয় যে রাজ্য এবং কেন্দ্রের একটা জয়েন্ট রিভিউ মিশন এখানে তৈরি করা হবে, যে শুভেন্দু অধিকারী যে অভিযোগগুলো করছেন সেগুলো ঠিক কিনা, এবার সেই জায়গা থেকে তারা কী কী খুঁজে বার করেছে, বলছে জেআরএম মানে জয়েন্ট রিভিউ মিশন স্কুলগুলো পরিদর্শন করেছিল এবং সেখানে গিয়ে দেখা গেছে ঘরে খাবার গ্রহণকারী শিশুদের সংখ্যা প্রায় 60-85% রিপোর্ট করা হয়েছে। এবার যেটা লক্ষণীয় বিষয় হয়েছে, এই জিআরএম ভিজিট করা 10 দিন আগের যে জায়গাটা সেটা কিন্তু হচ্ছে 52%। অর্থাৎ আদতে একটা স্কুলের যা ছাত্র সংখ্যা, ধরুন একটা স্কুলে 500 জন ছাত্র আছে, গড়ে সেখানে 250 জন ছাত্র খায় মিড ডে মিলে, তাহলে সেই অনুযায়ী চাল বা অন্যান্য জিনিস আসার কথা। কিন্তু যখন এই জিআরএম ভিজিট করছে সেটাকে জোর করে ছাত্রদের নিয়ে আসা হোক, যেভাবে হোক সেটাকে ম্যানেজ করে 60-85% দেখিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে সংখ্যাটা এখানে বাড়িয়ে দেখা হলো, এইখানেই কিন্তু অ্যাকচুয়াল খেলাটা খেলা হয়েছে। এরপর আরও যে যে জায়গাটা মারাত্মক হয়েছে, যে এপ্রিল থেকে সেপ্টেম্বর, পয়েন্ট নম্বর 2 তিনি বলেছেন, এপ্রিল থেকে সেপ্টেম্বর 2022 পর্যন্ত জেলাগুলি নথিভুক্ত শিশুদের 84% কভারেজের রিপোর্ট দিয়েছে। এইবার ওই রিপোর্টটা যখন কেন্দ্র সরকারকে জমা দিয়েছে রাজ্য সরকার, সেটাকে 96% করে দিয়েছে, 12%-এর ঘোটালা। অর্থাৎ সারা রাজ্যে ধরুন আমি কথাই বলছি মাধ্যমিক দেয় 10 লাখ, আমরা তো দেখছি মাধ্যমিকের সংখ্যা হচ্ছে 10 লাখ, তাহলে প্রত্যেকটা ক্লাসে এবং প্রত্যেক বছর সেই সংখ্যাটা বাড়ছে, আমি 10 লাখের হিসাব ধরেই চলছি। এখানে 84% অ্যাকচুয়াল রিপোর্ট, এমনি দেখা যাচ্ছে 52%, কিন্তু সেটাকেও জেলাগুলো যখন ওই জিআরএম এসে সেটাকে বাড়িয়ে 60-85% করেছিল, সেই হিসেবে 84% হচ্ছে। মানে যদি আমি সেই 84%টাকেও কারেক্ট ধরি, এবার রাজ্য সরকার যখন কেন্দ্রকে রিপোর্ট দিচ্ছে বলছে 96% লক্ষ্য হয়েছে, 12%-এর একটা গ্যাপ রয়েছে, মানে 1 লাখ যদি ছাত্র হয় 12,000 সেখানে ঘাপলা দেখানো হয়েছে, 10 লাখ যদি ছাত্র হয় ছাত্রছাত্রী হয় তাহলে 1,20,000-এর ঘাপলা দেখানো হয়েছে। প্রত্যেক দিন 1,20,000-এর ছাত্রছাত্রী যারা খাচ্ছে না, মানে আমি 84% ধরে বলছি, সেই সংখ্যাটা যদি হয় 1,20,000, কিন্তু তাদের মিড ডে মিলের টাকা, এই টাকাটা কোথায় যাচ্ছে, কে খাচ্ছে, কার পেটে যাচ্ছে? 1,20,000 ছাত্রছাত্রী কোনো খাবার খাচ্ছে না, কিন্তু রাজ্য সরকার হিসাব দেখাচ্ছে খাচ্ছে। আর যদি অরিজিনালি হিসাব দেখা হয় যেটা 52% ছিল, সেটাকে 96% করা হচ্ছে।
অর্থাৎ এখানে প্রায় 44% একটা ডিফারেন্স রয়েছে। বারো বারো যদি হয় তাহলে 1,20,000 হচ্ছে, 4 গুণ করে দিন মানে 5,00,000 ছেলে মেয়ে রেগুলার বেসিসে খাচ্ছে না, অথচ দেখানো হচ্ছে তারা খাচ্ছে। ভাবুন একবার দুর্নীতির পরিমাণটা এবং কতখানি ক্রিমিনাল মাইন্ডেড হলে এই এই জায়গাটা তারা করতে পারে। এবং শুভেন্দুবাবু যেটা বলছেন যে জেলা এবং রাজ্য দ্বারা অতিরিক্ত অনুমানের, অর্থাৎ ওই যে 84% to 96% যেটা হয়েছে সেই পরিমাণটা দাঁড়ায় 100 কোটিরও বেশি। এর পাশাপাশি তিনি তিনি অভিযোগ করেছেন যে বকটুয়ের অগ্নি সংযোগের যে ঘটনা ঘটেছিল তার যে ক্ষতিপূরণ, মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা সফর এবং মুখ্যমন্ত্রী কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণের জন্য যে যে যেগুলো করা হয়, যে টাকাগুলো দেওয়া হয় সেইগুলো এই পিএম পোষণ অর্থাৎ এই মিড ডে মিলের টাকা থেকে দেওয়া হয় এমনটা তিনি অভিযোগ করেছিলেন। এবং সেই জেআরএম এটা খতিয়ে দেখে দেখেছে যে হ্যাঁ শুভেন্দুবাবুর অভিযোগ সত্যি, যদিও রাজ্য সরকার বলেছে যে ওটা ভুল করে দেওয়া হয়েছিল, ওই টাকাগুলোকে নাকি আবার ফেরত নিয়ে নেওয়া হয়েছে এই মিড ডে মিলের অ্যাকাউন্টে। কিন্তু যেটা দুঃখের কথা হচ্ছে এই জিআরএম কে জয়েন্ট রিভিউ মিশন যেটা রয়েছে তাদের সেই কমিটিকে কিন্তু তার কোনো প্রমাণ রাজ্য সরকার দেখাতে পারেনি। এবার শুভেন্দুবাবু যেটা হিসেব করেছেন 2014-15 থেকে 2022-23 পর্যন্ত কর্মদিবসের সংখ্যা পরীক্ষা করে দেখা গেছে যে পশ্চিমবঙ্গে কর্মদিবসের সংখ্যা বৃদ্ধি করেছে, যা 2018-19 থেকে একটা বিশাল পরিমাণ জাম্প করে প্রায় 100% কাছাকাছি এই জায়গাটা দেখিয়েছে। অর্থাৎ এই যে 96% ছাত্র খাচ্ছে এটা তো একদিনই প্রত্যেক দিন 96% স্টুডেন্ট উপস্থিত থাকছে এবং খাচ্ছে সেরকম নয়, কিন্তু যেটা দেখা হচ্ছে যে যতগুলো কর্মদিবস রয়েছে প্রত্যেক দিন এই পার্সেন্টেজটা দেখানো হয়েছে, প্রায় 100% এই টাকাটা দেওয়া হয়েছে। এবং এতে যে ঘোটালাটা হয়েছে প্রত্যেক দিনের হিসেবে যদি দেখা যায় 8 কোটি টাকা, 8 কোটি টাকা পার ডে, মানে ধরুন যদি এটা মাসে আমি একদিন করে ছুটি ধরি 26 দিন ধরি, 26 দিনের মধ্যে 8 কোটি টাকা, প্রত্যেক মাসে কত টাকার ঘোটালা হয়েছে এবং প্রত্যেক বছর সেই টাকাটা কত ঘোটালা হয়েছে, এবং এটা চলেছে 2014-15 থেকে 2022-23 অবধি টানা। ভাবুন একবার শুধু চুরির পরিমাণটা। এবং সুমিতবাবু শেষে হিসেব করে বলেছেন 2014-15 থেকে 2021-22 পর্যন্ত খাদ্যশস্যের ব্যবহার এবং অন্যান্য ব্যয়ের বিশ্লেষণ করে দেখা গেছে রাজ্য সরকার দ্বারা 2100 কোটি টাকার বেশি এখানে খরচ দেখানো হয়েছে, যেটা পুরোটাই ঘোটালা। এবং শেষে তিনি লিখেছেন যে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এই পিএম পোষণ তহবিলের আর্থিক ব্যবস্থানা সম্পর্কিত নিয়ম ও নিয়মাবলীর অন্যান্য লঙ্ঘন হয়েছে। আমি আশা করি এবং বিশ্বাস করি যে সিবিআই তদন্ত অপরাধীদের বিচারের আওতায় আনবে, সে বিচার তদন্তের আওতায় আনবে। কিন্তু একবার ক্রিমিনাল মাইন্ডেড বা মাইন্ডসেটটা একবার শুধু ভেবে দেখুন। এতদিন জানছিলাম যে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে, ঠিক আছে, ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হচ্ছে, লক্ষ লক্ষ টাকা এই তোলামূলগুলোর পকেটে ঢুকেছে, গরু পাচার হয়েছে, কয়লা পাচার হয়েছে, বালি পাচার হয়েছে, এই রাজ্যের যে যে জায়গাগুলো ছিল সেগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে, সেটাও না হয় মানলাম, রেশন দুর্নীতি হয়েছে মানলাম, গরিবের পেটে লাভ পড়েছে, কিন্তু এই রাজ্যে শিশুগুলোকে অব্দি ছাড়ছে না, কি অবস্থা রাজ্যটার, কোন দিকে যাচ্ছে? এবং এখানে সিবিআই ইনকোয়ারি হচ্ছে এমনি এমনি তো হচ্ছে না, জিআরএম এই সমস্ত তথ্য উঠে আসার ভিত্তিতে হয়েছে, কে দায় নেবে এর, কে দায় নেবে এর? ওই তৃণমূল একটা বড় বড় কথা বলে না, এই দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এই যে এত ঘোটালা হচ্ছে এবং তার মুখ্যমন্ত্রীর চারিদিকে বসে থাকা লোকগুলো ধরা পড়ছে, পার্থ চ্যাটার্জি মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে বসে থাকতো, বালু মল্লিক মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত, অনুব্রত তার মাথায় অক্সিজেন কম যায়, দিদিমণির হাত রয়েছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায়, মানিক ভট্টাচার্য তাকে বছরের পর বছর এক্সটেনশন দিয়ে গেছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো কিচ্ছু জানতেন না, এই যে চুরিটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানেন না। এবার তো প্রশ্ন উঠে যাচ্ছে যে এই সরকারটা চালানোর নৈতিক দায় এবং দায়িত্ব অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, কি বলবেন বন্ধুরা? ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্যের। যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা মতো এখানেই শেষ করলাম, প্রত্যাশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, নমস্কার।